নমস্কার বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? ক্রেজির উপর ব্লগে নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে, দেখে নি, দাঁড়ো, 11:56 মানে 12:00 বাজতে 4 মিনিট বাকি। আজকে অনেক তাড়াতাড়ি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মানে খুব সকাল সকাল উঠেছিলাম, তো উঠে একদম বাসি কাজ তো হয়ে গেছে, ধোয়া কাছে যাচ্ছিলো করে নিয়েছি। আর সকাল সকাল তোমাদের দাদা ভাই আবার মাছ নিয়ে চলে এসেছিলো, একদম রান্নাবাড়ি সেরে এই তো মাথা টাথা ঘুষে স্নান করলাম, করে পুজোটাও সেরে নিলাম। তো ওই জন্য ভাবলাম চলো এবার তোমাদেরকে ওয়েলকাম করে দিই। আর আজকে হচ্ছে রবিবার, তো এখনই তো পুজো হয়ে গেল। আর পাপা ঢুকেছে ঠাকুর ঘরে প্রসাদ খেতে, দেখবে ঠাকুর ঘরে কে? ওরে বাবা, আমি ভাবলাম যে একটু পরে ভোগটা নামিয়ে নেবো, ও বাবা ও আগে শুরু করে ঢুকে গেছে, বলছে আমি আগে প্রসাদ খেয়ে আসি, খুব ভালোবাসে নকুলদানা খেতে। তো যাই হোক চলো। আর নাইটিটা দেখো না, উল্টো করে পরে নিয়েছি, মানে এখানে যে ওই ফিতেটা ছিল ঝোলানো ওটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে আর বুঝতে পারছি না কোনটা সোজা কোনটা উল্টো, এখন বারবার খালি গলার কাছে সেটে যাচ্ছে। তো যাই হোক চলো। তো এখনও তোমাদের দাদা ভাই বা বাবা কেউ খেতে আসেনি, কো আমি এখন পাপাকে একটু খাইয়ে দিই। পাপারও স্নান টান হয়ে গেছে, আর আজকে একটু মেঘমেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কারণ কদিন ধরে যা গরম গেল, এখনও গরম কমেনি সে বলে। তো যাই হোক চলো তো বাইরে যাই। আর হচ্ছে আজকে একটা স্পেশাল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তো সেটা এখন নয়, বিকালের দিকে, আগে বিকালটা হোক, তারপরে একটা জায়গায় যাওয়ার আছে, তো দেখা যাক কী হয়। ঠিক আছে, সেটা সম্পূর্ণ তোমাদের দাদা ভাইয়ের উপর নির্ভর করে। আর আজকে দেখো এই যে তুলসী তলাটায় মাটি দিয়েছি, মানে কদিন এর আগে একদিন দিয়েছিলাম, তো মাটিটা দিয়ে মানে বৃষ্টিতে ধুয়ে গেছিলো, আর প্রচণ্ড কেঁচো আছে মাটির নিচে, জানো তো, ভুরভুরি ভুরভুরি তুলে দেয়, তো ওই জন্য আজকে আবার দিয়েছি, দিয়ে মুছলাম না, আর মুছলে মাটিগুলো চটা উঠে যাচ্ছে, ওই জন্য হাতে করেই লেপে দিয়েছি। কালকে সকাল থেকে একবারে লাল মাটি দিয়ে লেপে দেবো, সুন্দর লাগবে দেখতে। আর আমার উচ্ছে গাছ দেখো উঠে গেছে চালের মধ্যে, ওইটুকু ছিল না এর আগের বারে যেদিন। আর একটা জিনিস না, ওই যে অ্যালোভেরা গাছটা তোমাদেরকে আমি বলেছিলাম যে রস হচ্ছে না কো, তো তোমরা আমাকে বলেছিলে যে কোনো ভেজা জায়গায় স্যাঁতস্যাঁতে জায়গায় টব থেকে নামিয়ে পুঁতে দিতে। তো আমি একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছি যে আমাদের বাড়িতে না রোদ পড়ে না সেরকম জায়গায়, মানে কলের পাড়টা তো একদমই রোদ পড়ে না, আর কলের পাড় ছাড়া স্যাঁতস্যাঁতে জায়গায় কোথাও নেই, তো রোদ না পেলে কি গাছটা আদৌ হবে সেটা আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি কলের পাড়ে দুদিকে ফাঁকা জায়গা আছে ওখানে তাহলে পুঁতে দিতে বলবো। ঠিক আছে, তো চলো দেখি কখন আসে, সঙ্গে থাকো। সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিন কি, হাফবেলা তো পারি হয়ে গেল, রান্নাবাড়ি তো করেই ফেলেছি আজকে, মাছের ঝোল করেছি আর পটল ভাজা করেছি, আর কিছু করিনি, গরমে ভালো লাগছে না। এখন যাচ্ছে হচ্ছে বাতাসিকে নিয়ে আসতে। এই কোথায় ঢুকলো? হয়ে গেছে প্রসাদ খাওয়া? আমার পাপাটা এখন ভালো আছে, তুমি ভালো আছো না বাবা? এখন আমার বাবা এখন সুস্থ হয়ে গেছে। ঠিক আছে চলো সঙ্গে থাকো, আমি একটু মাঠে যাই, ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, অথচ দেখো রোদের তেজ কিন্তু এখনো কমেনি। আর আমি এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম, দিয়ে উঠে তো ধরপড় করে কাজে লেগে পড়লাম। আর এই জায়গাটা একটু দূর দিয়ে ঝাড় দিয়ে নিই, ছাগলটা বাঁধা থাকে যেহেতু, নোংরা করে ওই জন্য। বিকেলের কাজ সব কমপ্লিট, দুপুরবেলায় একটুখানি গল্প করে আর তোমাদের সামনে আসা হয়নি গো, একদম খাওয়া দাওয়া সেরে নিয়ে মরার মতো ঘুম দিয়ে দিয়েছিলাম। আর সকালের কাছে জামা কাপড়গুলো এখনো শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি, বাইরেরগুলো তুলে নিয়ে এসেছি আগেই। তাই তো উঠলাম, উঠে দুপুরের খাওয়ার বাসনগুলো মাজলাম, এই যে এক চেয়ার জামা কাপড় এখানে ঠিকই করলাম, কবে গোছাবো জানি না, মানে আমার তো অভ্যাসটা জানি। তারপরেই তো ঝাটপালা দিয়ে এখন বসলাম, তো এখন যাবো হচ্ছে আগে হাত মুখ ধোবো, ধুয়ে ফ্রেশ হবো, চিরুনি করবো, মাথাটার কি অবস্থা, উফ, এই হেয়ার বেলটা এত টাইট না মাথা ব্যথা ধরে যায়। আর এই যে দেখো আমাদের চুল তুলে নিয়েছে দুটো। তো যাই হোক, তোমাদের দাদা ভাই আর পিকলু এখনও ঘুমাচ্ছে, ওরা ওঠেনি। আর যেহেতু তোমাদেরকে বললাম আমি বিকালবেলায় এক জায়গায় যাওয়ার আছে, মানে বিকালে হবে ধামাকা ভ্লগ, মানে সকাল থেকে হেলায় পার হয়ে যাচ্ছে, বাকিটা বিকালে ওয়েট করছি, একটু দাঁড়াও, বিকাল তো হতেই চললো, সবে তো কটা বাজে, 3:31 বাজে, আর 1 ঘন্টা পরেই দেখতে পাবে। ঠিক আছে, তো চলো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, একটু সাজুগুজু করবো, আর কোথায় যাবো কী ধামাকা সবটা দেখতে পাবে, কন্টিনিউ দেখতে থাকো তাহলে। ঠিক আছে, আর প্রচণ্ড গরমে না কিছু ভালো লাগছে না, আর আমাদের ফ্যানের যে হাওয়া, গায়ে হাওয়াও লাগে না, মানে ওপরে হাওয়া লাগছে আর নিচ দিয়ে পিঠ ভিজে যাচ্ছে, বিছানা চাদরের সঙ্গে সেটে যাচ্ছে ঘামে। তো যাই হোক চলো, আমি এখন নিজে আগে ঠিক হই, পাগলিগঞ্জ থেকে আগে ঘুরে আসি, দাঁড়াও, ইস, মাথাটায় তার মধ্যে শ্যাম্পু দিয়েছি, আরও যাতা অবস্থা। ঠিক আছে চলো সঙ্গে থাকো, দেখি চেয়ারের কাপড়গুলো যদি গোছাতে পারিতে গোছাবো, নাহলে থাকবে এসে করবো, আগে ঘোরা ইম্পর্টেন্ট, সাজুগুজু করাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে চলো সঙ্গে থাকো। মুখমুখে জল দিয়েও শান্তি নেই, মুখ মোছার সাথে সাথে আবার ঘেমে যাচ্ছি। যাই হোক, নেল পালিশ করতে বসে পড়েছি, হাতগুলোই তো পড়া হয় যখন রিলস টিলস বানাই, পাগুলোই আর পড়া হয় না, তো ভাবলাম চলো আজকে এই বাহানায় একটু সেজেও নিই। ঠিক আছে, তো চলো আমি একবারে সাজুগুজু কমপ্লিট করে নিই, তারপরে আসছি। ঠিক আছে চলো সঙ্গে থাকো।
তো বন্ধুরা ফাইনালি একদম রেডি শেডি হয়ে পড়েছি। তো তোমাদের দাদা ভাই উঠে চলে গেল সোজা দোকানে, মানে বাবা ফোন করেছিল ধরপড় করে বেরিয়ে গেল, তো বললো তোমরা রেডি হয়ে আসো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, ফুল লুকটা এখন দেখাতে পাচ্ছি না, যদি তোমার মনে থাকে তোমাদের দাদা ভাইকে দিয়ে দেখিয়ে নেবো। আর এই যে আমার পাপা ওদিকে রেডি, আর তার মধ্যে একটা কাণ্ড ঘটে গেছিলো, ছাগল থানায় ধরে নিয়ে গেছিলো, দান খেয়েছে বলে ওকে খুঁজতে খুঁজতেই বেলা চলে গেছিলো। তো যাই হোক, দুর্ভাগ্যবশত এত সাজুগুজু করেও আমাকে এখন খাটারা সাইকেল চালিয়ে যেতে হবে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আমি এখন মোবাইল টোবাইল সব ব্যাগে ভরি আর রওনা দিই। চলো গিয়ে দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি জানতে পারবো ভাই? মেলা মানে মেলা না কি মানে মেলা আমি জানি না। বুঝতেই পেরে গেছো কোথায় এসেছি, একদমই তাই, মেলা এসেছি। কিসের মেলা? ঝুলনের মেলা। জানি না ঝুলন এখনো আছে কি না, তবে এটা জন্মাষ্টমী অবধি থাকে, তো ততদিনে সময় করে সবাই আসে যার যেদিন সময় হয়। তো এখানে দেখো এত সুন্দর সুন্দর থিম করে না প্রতি বছর, এটা নিয়ে আমার দ্বিতীয়বার আসা হলো, এর আগের বছরে আমি প্রথমবার গেছিলাম। তো যাই হোক, সব থেকে বেশি পছন্দের বা সব থেকে বেশি ভালো লাগে এই মেলায় আসলে এই ঝুলন, মানে ঝুলনের মেলায় আসবো আর দোল দিবো না, এটা কি হয় বলো তো? তো যাই হোক, মা বেটা কি সুন্দর করে দেখো রাধাকৃষ্ণকে দোল দিচ্ছি, যদিও তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, ও ক্যামেরা করছিল আর প্রচণ্ড পরিমাণে মহিলার ভিড় ছিল জন্যে ও আর ঢুকলো না ওখানে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক কিছু বাকি আছে, একটা বিশেষ জিনিস আছে সেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো। মানে মেলায় এসে তো অনেকেই অনেক কিছু কেনে, তবে আমি এমন একটা জিনিস নিয়েছি মানে যেটা একবার নিলে সারা জীবনের পথ খুলে যাবে, মানে ভীষণই কাছের একটা বা ভালো লাগার জিনিস বা জীবনের গাইডলাইন বলতে পারো। তো কি সেটা তোমরা আন্দাজ করো, ততক্ষণ আমরা মেলা এনজয় করি আর চলো তোমাদেরকেও মেলাটা ঘুরিয়ে নিই, ঠিক আছে? তো এত গরম, তার মধ্যে ভিড়ের মধ্যে অবস্থাটা কি হয় একবার ভাবো। তো যাই হোক, সবার প্রথমে চলে এসেছি আইসক্রিম নিতে, আর পাপা তো জেদ শুরু করে। আর এদিকে মেলার দোকান মানে কি, মেলা মানেই বাচ্চাদের খেলনা, কানের দুল, চুড়ি, মালা, সাজের জিনিস, এই তো এইসব, বাদ বাকি স্পেশাল কিছু নয়। তবে আমার কি জানো তো, মেলায় আসলে না কোনো জিনিস নেওয়াই হয় না, ওই যে দোকানেই সব আছে। নানা ধরনের গাড়ি মাত্র 100 টাকা, তীর্থ নয় মাত্র 100 টাকা, ট্রাক্টর সেট মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা, 150 টাকা এবং মোটামুটি হয়ে গেছে, ভিড়ের মধ্যে সেরকম কিছু ভিডিও করতে পারিনি। এই দেখো গোটা মেলা তুলে নিয়েছি, তো অনেক কিছু আছে, আমার অনেক শখের জিনিস আছে, কিছু প্রয়োজনীয় জিনিস আছে, তো কি কি আছে সেগুলো সব বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে? তো এখানে দেখো আমরা পার্কিংয়ে চলে এসেছি, আর তোমাদের দাদা ভাই গেছে যে কিছু খাবার নিয়ে আসতে, বাইরের আমরা খাবার বেশি কিছু খাবো না, আর এই যে পিকলুর আজকে লটারি হয়ে গেছে।
যাবে ঠিক আছে মেলা ঘুরতে ঘুরতেই হঠাৎ করে চোখে পড়ল গোলার দোকান ব্যাস আর কে ছাড়ে এতদিন পর চোখে পড়ল সত্যি কথা বলতে বন্ধুরা আজকে না বিয়ের পর প্রথম আমি গোলা খাবো মানে 5 বছর পর ভাবতে পারছো ছোটবেলার কত কথা মনে পড়ে যায় এইসব জিনিসগুলো দেখলে মানে স্কুলে ঢোকার আগে সবার প্রথমেই গোলাওয়ালার কাছে লাইন দিতাম আবার ছুটি হওয়ার সময় একটা করে খেয়ে যেতাম মানে কত রকমের স্মৃতি জড়িয়ে থাকে এই জিনিসগুলোর সঙ্গে শুধু গোলা বলে নয় মানে এই টাইপের আরও যেগুলো পছন্দের জিনিস থাকে বিশেষ করে স্কুল লাইফের তো যাই হোক অনেক দিন পর গোলা খাবো কি যে ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে তবে প্রচন্ড ভিড় ছিল জানো তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আমরা ফাইনালি অনেকক্ষণই এসে গেছিলাম তো আগে দোকানে বসেছিলাম এসে দোকান থেকে বাড়ি আসলাম এসে চেঞ্জ টেঞ্জ করে সুন্দর সুন্দর দিয়ে এখন বসে পড়েছি পেট পুজো করতে তো রাস্তায় আসার পথেই ফাস্টফুডের দোকানে দাঁড়িয়েছিলাম বাবার জন্য এগরোল নিয়ে নিয়েছিলাম আর আমাদের জন্য চাউমিন তো এই যে দেখো আমারটা বাড়িতে নিয়ে চলে এসেছি সরি এটা আমারটাই তো তোমাদের দাদাভাইটা ওখানে আমি হাফ ভাগ বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক ওইদিকে দেখো খুব ব্যস্ত হয়ে পড়লো সকাল থেকে বলছিল যে মেলা যাবো সকাল থেকে মানে 7 দিন আগে থেকে বলছিল ঝুলন যেদিন শুরু তো বাবুর মাঝখানে শরীরটা খারাপ হয়ে গেল ওই জন্য যাওয়া হয়নি তো ওদেরকে বলেছিলাম রবিবারে নিয়ে যাবো যদি ঠাকুরের আশীর্বাদ দেবো ভালো হয়ে যায় তাই রবিবারে যাবো তো ঠিকঠাক হয়ে গেল ওই জন্য আজকে গেলাম অনেক কিছু জিনিস নিয়েছি অনেক কিছু পুরো একদম অনেকগুলো টাকা মানে যে টাকা কামাই করতে 3 থেকে 4 দিন লেগে যায় সেটা একদিনে উড়ে গেছে একদিনে নয় এক বেলার মধ্যে উড়ে গেছে তো যাই হোক চলো খরচা করার জন্যই তো ইনকাম করা হয় তাই না তো চলো আগে আমি খেয়ে নিই খেয়ে দিয়ে ভাত বসাবো আর পাপা তো ব্যস্ত হয়ে পড়েছে ওর গাড়ি নিয়ে মেলায় গেছি মানে ওর গাড়ি সবার আগে তো যাই হোক আগে খেয়ে নিই তারপরে একটু ভাত বসিয়ে দেবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার কি নিয়েছে দেখো কত বড় গাড়ি নিয়ে নিয়েছে ওরে বাবা পুকুর কাটু পুকুর ঠিক আছে চলো আমি খাই আগে ঠান্ডা হয়ে যাচ্ছে আমার চাউমিন তাই ঠান্ডা হয়ে গেল অনেকক্ষণ নিয়েছি ঠিক আছে তো সঙ্গে থাকো মানে কিছু বাকি আছে দেখো ফাইনালি খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট বিছানাটা ঝেড়ে একদম বসে পড়লাম মেলার দোকান নিয়ে তো বাবা চলে গেছে টিভি দেখতে বাবা তো বাবার ঘরেই আছে আর আমাদের লাক্সাইড তো ওদিকে ব্যস্ত দেখতেই পাচ্ছ কথা বলা যাবে না সত্যি বাড়িতে তো যাই হোক আমার পাপা শোনা পাবা তাই না বাবা আমার বাবা চুপচাপ থাকে তো যাই হোক চলো এবার ফার্স্ট ডে মেলার কেনাকাটা বলতে আমাদের বেশি কিছু হয়নি পাপারই হয়েছে তো সব থেকে প্রথমে নিয়েছিলাম এটা পিক না প্রথমে অন্য একটা জিনিস নিয়েছিলাম তো সেটা পরে দেখাচ্ছি তার আগে যে পাপার জিসিপি কি করবে কে জানে এটা নেওয়ার পরে এটা দেখতে পেয়েছি এখন নেবে না নিয়ে দেওয়ার উপায় নেই তো যাই হোক এটার থেকে এটাই বেশি ভালো ওটার দাম 50 টাকা এটার দাম 150 টাকা তাহলে এটাই নেওয়ার প্রফিট তাই না ওটার থেকে 2 থেকে 3 গুণ বেশি বড় এটা তো এই একটা পিকলো জিসিপি আর হচ্ছে এই যে ব্লক যেটা যেটা কি সবগুলো খুলে খালে একদম ধলাবসরা হয়ে গেছে আমি এটাতে দারুণ সুন্দর একটা ঘর বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও ঘরটা তো যাই হোক ঘরটা বানিয়েছিলাম কিন্তু পিকলো 5 মিনিটও রাখেনি আমি এত 8 ঘন্টা করে ঘরটা বানিয়েছিলাম মানে ভাত বসিয়ে ঘর বানাতে ধরেছি আমার ভাত পুরো গেল হয়ে গেছে ঘর বানাতে গিয়ে তো যাই হোক পিকলোটা ভেঙে দিল আমার মেহনতটাই বেকার চলে গেলো তো ঘরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা নিয়েছি হচ্ছে চলে গেল চাকু 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 কিষ্কক্ষণ করে গমেশ না 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 কাপড় টুনটুন করবো না ফল টল কাটার জন্যে কারণ বটি দিয়ে অনেক সময় লঙ্কা টঙ্কা কাটা হয় তো মনে থাকে না তো ওই অবস্থায় ফল কাটলে ঝাল হয়ে যায় পিকলু খেতে চায় না বিশেষ করে পেঁয়াজ রসুন যদি কাটার পরে ফল টল কাটি কেমন একটা গন্ধ হবে ওই জন্য চাকু আর আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এটা তো এটা তো নেওয়ার সময় তোমরা দেখেছো ভেনেটি ব্যাগ আমার যে গোলাপের ব্যাগটা ছিল ওটা এটা থেকে অনেকটা ছোট মানে ব্যাগটা এখনো সুন্দর আছে কিন্তু ভেতরের যে পকেটগুলো থাকে ওগুলো ছিঁড়ে গেছে তাই দেখো তোমাদের দাদা ভাইয়ের চয়েস কেমন হয়েছে বলো না এখন দাঁড়াও আমি জিনিস দেখাচ্ছি বন্ধুদেরকে এখানে বসো এই যে ব্যাক সাইডটা এখানে একটা ছোট পকেট আছে আর এই ভেতরে একটা ছিল দুটোই তো ভেতরে একটা ছোটখাটো সাইড পকেট দেওয়া উচিত ছিল সিক্রেট কিন্তু দেয়নি তবে অনেকটা বড় আছে অনেক কিছু জিনিস বলবে গুছিয়ে বললে তো যাই হোক এই একটা গেল তো আমাদের দাদা ভাইয়ের চয়েস কেমন সেটা তো তোমরা জানোই আমি যে ড্রেসটা পরে গেছিলাম ওটা ওনার চয়েস কেমন লাগছিল অবশ্যই জানাবে যদিও আমি বলেছিলাম তোমাদেরকে ফুল গেটআপটা দেখাবো কিন্তু মনেই নেই আর কি হ্যাঁ আরেকটা মেন জিনিস এখন ধরো তো বিছানায় রাখতে হয় না ওই জন্য রাখিনি কো কি আছে গেস করো কি হতে পারে পাপা ওরম করে না আমি এখন মা এবার আমি গোড়াকে দেখে এনে খেনা করব আর শুধু দি পারিলে আর কুদি পারিলে এটা মানে তো ভগবদ্গীতা এটা প্যাকিং
দোকানটা এখনো খোলা হয়নি, আমরা ওখানে যেটা দেখে নিয়েছি যখন নিচ্ছিলাম তখন আর ভিডিওটা করা হয়নি, মনে ছিল না। তো যাই হোক, বিশেষ করে এটার জন্যই আরো মেলাটাই যাওয়া, যদি ওটা মেলার মধ্যে ছিল না, ওই মঠ মানে যেটা মঠটা মন্দিরটার ভেতরেই যে দোকানগুলো থাকে মুখের দোকানগুলো ওখান থেকে নিয়েছি এটা। তো আমার বাড়িতে তো আছে ছোটগুলো, ওই জন্যে ওটা তো অসুবিধাই হতো, পড়তে লেখাগুলো আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ব্যাখ্যা ছিল না ওটাই। তো সেই কারণে শ্রীমদ ভগবদ গীতা নিয়ে আসলাম। তো সব থেকে কাছের জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর যেটা নেওয়ার পরে সব থেকে বেশি মন শান্ত হয়েছে, তো সেই জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা, ঠিক আছে। আর এই যে দোকান থেকে বাবা একটা লাল শালু দিয়ে দিল, আর যে রেল কার্ডটা থাকে মানে রাখা যেটা ওটা পেলাম না, কোন দুটো দোকান দেখা হলো, তো যাই হোক পরে আবার বানিয়েছি। চলো এটা এখন আমি ভালো করে রেখে দিই, কালকে একদম এটা ভালো করে ঠাকুর ঘরে তুলবো, আর যে সিল প্যাকটা করা আছে প্যাকিংটাও খুলে পড়বো কালকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো এটা এখন যেমন ছিল সেভাবেই প্যাক করে রেখে দিই প্যাকের মধ্যে। এই একটা উড়ে গেল, আর নিয়েছি হচ্ছে এই যে দেখো কুচকি লকেটটা, মানে নজর কাটতে নিতে গেছিলাম মানে লকেট ছাড়া পেলাম না, আর যত ওই কি বলে ওটাকে পুষের লকেট, তারপরে লোকনাথ বাবা ওম তো অনেক ছিল, আর এরকম বড় বড় লকেট দেখে ছোট্ট দেখে সুন্দর না সিম্পল একদম। আর খেয়েছি হচ্ছে গোলা, আজকে 5 বছর পরে ফার্স্ট টাইম তো আমাদের দাদা ভাই কাছে লাইফে ফার্স্ট খেলা, এদিকে তো গোলা ফোলা দেখাও যায় না মেলাঘাট না হলে, খেলাম টেস্টি লাগলো। আর আইসক্রিম খেয়েছি আমি খাইনি গো, পিঠে বড়োর বাবা খেয়েছি, আর খেয়েছি হচ্ছে চানা মশলা, আর আশা করতে চাউমিন আর বাবা জন্য নিয়ে আসলাম খেতে পেলে ওই চেয়ে যাচ্ছি। তো যাই হোক এই ছিল আজকে টোটাল ব্লগ, আজকের পুরো মেলার কেনাকাটা সমস্ত কিছু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদিও সারাদিনের ব্লগটা ঠিক মতো শেয়ার করা হয়নি গো, কারণ ওদিকে ব্লগ শ্যুট করলে এগুলো আবার পুরোপুরি দিতে পারতাম না ওই জন্য। যাই হোক চলো একদিন না হয় রান্নাবাড়ি নাই শেয়ার করলাম আমি, কোন সময় তো 5-star হোটেলের শেফ যে রান্না দেখাতেই হবে তাই না বলো। যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কিন্তু ওইদিকে কাইমাই শুরু করে দিয়েছে কারণ ওর পেয়ে গেছে ঘুম, তো চলো এগুলো এখন সব গোছাবো মশারি টাঙাবো দিয়ে শুয়ে পড়বো। তো আমার কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মেলাটা টোটালটা তো অতটা ঘুরাতে পারলাম না, তবে ঝুলনের মানে ঝুলন যে জায়গাটাই করেছিল মেলার ওই জায়গাটা কেমন লাগলো সেটা খুব কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আর বছরেও গেছিলাম, তো সেই তার আগের দিনই আমার আবার ফার্স্ট তখন 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, তো তখন মানে খুশিতে আরও ডবল ছিল, মেলায় ঘোরা প্লাস 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া, তো ওটার আনন্দটা জাস্ট বলে বোঝানো হয় না। মানে এখন যে আমার 10K সাবস্ক্রাইবার কমপ্লিট মানে পার হয়ে গেছে, এখন যে আনন্দটা যে ফিলিংসটা সেটা 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার যে ফিলিংসটা ছিল তার তুলনায় এখন কমই হয়, মানে কম নয় মানে সেই আনন্দটা আর অনুভূতি করতে পারি না, তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর বেশি বড় করছি না, ঠিক আছে। আজকের মতো এখানেই এন্ড করছি, ভালো লাগলে কী করতে হবে সেটা তো জানোই, তাছাড়া আমার হাতে কিন্তু চাকু আছে চাকু, ঠিক আছে। চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বপ্ন থেকো, সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল দারুণ একটা নতুন ভিডিও নিয়ে, চলো গুড নাইট।